ওকে, উই আর লাইভ, লাইভ স্টার্ট হয়ে গেছে ভাই। আমরা দুইজন দুই সাইডে পজিশন নিয়ে ফেলি। আসসালামু আলাইকুম প্রিয় মুড়িদেরা, কেমন আছো তোমরা? আমি অনেক দিন পরে এই পেজে একটা লাইভে আসছি ভাই। আপনি স্ক্রিনের বাইরে চলে গেছেন একটু। আমি অনেক দিন পরে আর কি লাইভে চলে আসলাম, তো আশা করি তোমাদের সাথে একটা ভালো ডিসকাশন হবে। তো এতদিন আর কি আমার ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, সায়েন্স নিয়ে অনেক চিল্লাচিল্লি হয়েছে, বাট তোমরা হয়তো বা জানো না আমি এইচএসসিতে বাংলাতে 90 আপ পাইছিলাম ভাই, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাতেই। হ্যাঁ, তো আমি বাংলাতে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু আমার কিছু ট্যাকটিক্স ছিল। তো যেহেতু এখন অনলাইনে সবাই সায়েন্স নিয়ে প্রচুর কাজ করতেছে, আমাদের বাংলা ইংলিশ উইংগুলা আমরা একটু স্ট্রং করার চেষ্টা করছি। সেই জন্য আমার খুবই পরিচিত বড় ভাই ফার্মগেটে যখন আমরা কোচিং চালাইতাম, ওনার সাথেই ছিলাম আমরা, শরীফ আবদুল্লাহ ভাইকে ধরে নিয়ে আসছি। উনি দীর্ঘ প্রায় 12 বছর, রাইট ভাই? এক যুগ, প্রায় এক যুগ, এক যুগ সাউন্ডস বেটার, এক যুগ ধরে বাংলা পড়ায়। সো ভাইয়ের সাথে আজকে আমরা বাংলার প্রিপারেশন নিয়ে কিছু কথাবার্তা বলবো, এই লাস্ট মোমেন্টের এইচএস প্রিপারেশন নিয়ে কথা বলবো, এবং 25 ব্যাচ এই মোমেন্টে কী করবে সেটা নিয়ে কথা বলবো। ওভারঅল একটা ভালো ডিসকাশন হবে আশা করা যায়। তো অলরেডি বেশ কিছু মানুষজন চলে আসছে, এখন তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া একই সাথে পেজে দুইটা লাইফ কেন চলতেছে? প্রেশার বাড়ে গেছে, কী করবো, অপশন নাই। ভাইয়া কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছো যদি থাকো, আমি ভালো নাই, আমার টার্ম ফাইনাল চলে, আই এম ফাকড আপ। ওকে, আচ্ছা, আমরা আজকে সেমিনারটা কয়েকটা ধাপে করব। প্রথম যে ধাপটা যদি আমরা বলি, প্রথম ধাপটা হলো আমাদের বেসিক গাইডলাইন পার্ট, ঠিক আছে, গাইডলাইন পার্ট। সেকেন্ড পার্টে আমাদের ব্যাচ ওয়াইজ ডিসকাশন হবে, তারপরে আমরা থার্ড পার্টে হলো একটু কোর্স ওয়াইজ ডিসকাশন করব, লাস্টে আমরা কিউএনএ সেশন করব। ওকে, তো ভাই আপনি যেহেতু আমার গেস্ট, আমি শুরুতে আপনাকে কোশ্চেন করা শুরু করি। ক্লাস 9 কে ক্লাস দেখতেছে আমি জানি না, যাই হোক ভাই, আমার প্রথম কোশ্চেন আপনার প্রতি, হোয়াই ফোকাসিং অন বাংলা? মানে আমি বাংলা কেন পড়বো? আমি তো সায়েন্স টাইন্স নিয়েই পাগল, আমি বাংলা নিয়ে এই মুমেন্টে কেন পড়াশোনা করতে চাচ্ছি? কারণ আমি দীর্ঘদিন ধরে দেখলাম যে তোমার পুরো প্ল্যাটফর্মের উদ্দেশ্যে, ভাই আমার সাথে পুরো প্ল্যাটফর্মটা হলো যে পুরো সায়েন্স নিয়ে খুবই ওরা ব্যস্ত, কিন্তু আমি চিন্তা করলাম যে সায়েন্সের স্টুডেন্টরা গোল্ডেন প্লাস শুধু মিস করে, মানে দেখলাম শুধু এ প্লাস পায়, বাট গোল্ডেন প্লাস মিস করছে শুধুমাত্র বাংলার জন্য। আরেকটা হলো ইংলিশ আর আইসিটি, ইংলিশ এক্স্যাক্টলি, এই তিনটা, ইংলিশ আর আইসিটির জন্য বা বাংলার জন্য তারা সবচেয়ে বেশি গোল্ডেন ক্লাস মিস করতেছে। এবং তারা কেন? কারণ আমাদের একটা সমাজে এই জিনিস আছে, এটা হচ্ছে যে পাত্তা না দেওয়া, বাংলা পাত্তা, বাংলা পাত্তা না দেওয়া। আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি কেন বাংলা পাত্তা দিব বা ইংলিশ পাত্তা দিব বা আইসিটি পাত্তা দিব? এই প্রবলেমগুলো আমাদের হওয়ার কারণে এরপর আমি চিন্তা করলাম যে না, আমাকে হালকা স্টেনে যদি একটা ভালো চমৎকার একটা প্ল্যাটফর্ম, এবং শিক্ষার্থীরা এখানে শুধু এ প্লাস পেয়ে যাচ্ছে, অধিকাংশ আনার্সের যারা মুড়ে যাচ্ছে সবাই এ প্লাস পাচ্ছে, এবং সায়েন্সের স্টুডেন্ট যারা সবাই এ প্লাস পাচ্ছে, কিন্তু আমি চিন্তা করলাম, ওরা বললাম না বাংলা আইসিটি ইংলিশটা কেন বাকি থাকবে, সেই চিন্তা করেই বাংলা একটা কোর্স না মানে। এখানে আমি একটা বলি, মানে আমি ভাইয়ার সাথে একদিন আলাদা গল্প করতে করতে মজা করতেছিলাম যে নিচে লাইনে কি প্রকাশ পেয়েছে, দুঃখ, কষ্ট, বেদনা, একাকিত্ব, ভাই কোনটা প্রকাশ পাইছে? সো এটা অ্যাকচুয়ালি যদি কেউ লাইনের ভিতরের লাইন না বুঝে বা ব্যাখ্যাগুলো না বুঝে, বিশেষ করে যেমন ওই যে মেঘনাথ বধ কাব্য, জিমুতেন্দ্র কোপে, মানে অনেকে গুড বেটার বেস্ট, মানে গুড বেটার বেস্ট ব্যাপারটা এরকম আছে যে আসলে কোনটা তুমি বেছে নিবা, এই ব্যাপারটা এরকম আছে। আমরা আসলে সবসময় কনফিউজ থাকি বাংলা যখন পড়ার সময়, বিশেষ করে সৃজনশীল লেখার সময় সেটা কীভাবে লিখবো, তারপরে হচ্ছে যে বাংলা আমরা কীভাবে শর্টকাটে পড়বো। আমরা তো পড়তে পড়তে, বিশেষ করে কলেজে 2 বছর পরে বাংলার ক্ষেত্রে ভাই দেখা যায় যেটা, সেটা হলো যে দুই টাইপের মানুষ পাওয়া যায়। এক হলো যারা গ্র্যাজুয়ালি বাংলা পড়ে, রেগুলারলি একটু হইলেও পড়ে, এটাতে সুবিধাটা হয় যে পরীক্ষার আগে প্রেশারটা আমি পাই না। আর আরেক দল আছে পরীক্ষার 3 দিন আগে প্রথম বাংলা বইটা খুলে, ঠিক আছে। ইভেন আপনি জানেন 2018 সালের আমার বাংলার এমসিকিউতে আমি 2টা ভুল করেছিলাম, মানে আমার ফ্রেন্ডরা 7-8টা করে এমসিকিউ ভুল করে, কারণ বাংলার এমসিকিউটা কিন্তু টাফ, ভিতরের লাইনগুলো না বুঝলে, প্লাস এদের সমস্যা হলো এরা কিন্তু সৃজনশীল মার্ক তুলতে পারে না। রিজনটা কি দেখেন, আপনি আপনি যখন আমরা যখন কোর্স প্ল্যানটা সাজাই করছেন, আপনাকে আমি বলছিলাম যে ভাই আপনি একটু ইলাবোরেট করে পড়ান, মানে এই যে দেখা যায় যে আমার পথ, আমার পথ টিপিক্যালি যেমন সৃজনশীল লিখতে গেলে কিন্তু লেখা যায় না, আবার আমি যদি ওই যে আরে একটা বেডি যে পালায় যায় বিয়ানা করে, নামটা ভুলে গেলাম, অনুপম, অনুপমের কাহিনী, অনুপমের কাহিনী নিয়ে যদি আমরা কথা বলি, তখনও দেখা যায় যে ভিতরের লাইন না জানলে মানে একটা বেড়া মানুষ যে কি পরিমাণ কাপুরুষ হতে পারে, সেটা উদাহরণ হলো অনুপম। ভাই সেকেন্ড কোশ্চেন ভাই, হোয়াই অনলাইন? আপনি অফলাইন থেকে কেন অনলাইনে আসলেন, রিজনটা কি? আপনার কি কারোর প্রতি খার আছে ভাই, স্টুডেন্টরা জানতে চায়। আচ্ছা, আমি যদি স্পষ্টভাবে বলি, সেটা হচ্ছে যে অনলাইনে আজকাল আমরা যেটা দেখতেছি, সত্যি কথা হয়েছে যে অধিকাংশ অনলাইন যারা ক্লাস নিচ্ছে বাংলা, বিশেষ করে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি যে একদম পাও বোজং বাজং
ভুজং বাজং বুঝাই দিয়ে মোটামুটি পোলাবানের থেকে ভালো একটা পেমেন্ট, ভালো একটা টাকা নিয়ে নিচ্ছে একটা শ্রেণী। কিন্তু আমি অফলাইনে প্রায় এক যুগের মতো পড়াচ্ছি এবং খুব শর্টকাট দিয়ে পড়াচ্ছি এবং শর্টকাটে পড়িয়ে প্লাস পাওয়া যায় সেটা দেখাচ্ছি, তাহলে আমি কেন অনলাইনে সেটা শুরু করি না? মানে এটাই আমার চিন্তা। সেই চিন্তা থেকে আমি চিন্তা চিন্তা করে যে পোলাবান ভালো কিছু পাক, ভালো কিছু সার্ভিস দিই, ভালো কিছু দিই, সে চিন্তা করেই একদম সিদ্ধান্ত দুইজন একসাথে। আমি যদিও আজকে লিখছিলাম যে আমরা অন্য কাউকে হিট করবো না, বাট দেখা যায় যে যারা অনলাইনে বাংলা পড়ায় অনেকের ক্ষেত্রে বাংলা পড়ানোর কোয়ালিফিকেশনটাও তাদের থাকে না। আর দেখা যায় কোয়ালিফিকেশন নিয়ে কথা না বলে আমরা যদি বাংলা নিয়েও কথা বলি, এখন অনেকে আছে বাংলার পিএইচডি করাইতে চায়, ঠিক আছে? অর্থাৎ একটা স্টুডেন্ট ওর তো সায়েন্স পড়েই টাইম নেই, কমার্সের সাবজেক্ট আবার আর্টসের সাবজেক্ট আছে, তো বাংলাতে যদি আমি পিএইচডি করতে চাই, বাংলাতে যদি মনে করো যে পিএইচডি করতে চায়, তাহলে এটা কি করাতে পারবেন কিনা? ওটার জন্য হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে বাংলা ডিপার্টমেন্টে, তারপরে অনার্স কেউ শেষ করে মাস্টার্স করবে, এরপরে পিএইচডি করতে চাইলে আমি স্পেশাল পড়াই, আলাদা কোর্স আছে পিএইচডি, তবে যদি এ প্লাস পেতে চায়। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখেন অনেকে আছে সন্ধি বিচ্ছেদের রুল বসে বসে পড়াচ্ছে, মানে আবার এটা মানে এক সন্ধি বিচ্ছেদের উপর 4-5 ঘন্টার ক্লাস, এটা আবার অনেকে যারা সন্ধি দেখা যায় সন্ধি বিচ্ছেদটা এটা পড়তে যে অনেক গভীরে যায়, এত গভীরে আমি সমাসের ক্লাস নিয়েছি মাত্র 58 মিনিটে, ফুল কোর্সটা শেষ 58 মিনিটে। আপনি কি অ্যাসিওর করছেন কমন আসবে? আপনি কোর্সের নাম দিয়েছেন HSC 24, এটা কি শুধুমাত্র 24 ব্যাচ করবে? মানে 24 ব্যাচের এই মোমেন্টে কিভাবে পড়া উচিত, 25 ব্যাচের এখন কিভাবে কি পড়া উচিত বাংলার জন্য, যদি কেউ, আমি ধরে নিচ্ছি বাংলা কেউ পড়ে নাই, ঠিক আছে ভাইয়া, এই কোর্স কি HSC কোর্সে অ্যাড হবে? ইয়েস, HSC কোর্সে অ্যাড আছে অলরেডি, তোমরা এখনই চাইলে এনরোল করতে পারো। আমাদের যেটা প্ল্যান ছিল, আমরা 25টা মাত্র ক্লাস দিছি, জাস্ট 25টা ক্লাস। কেন 25টা ক্লাস? রিজন হলো যাতে তুমি মাত্র 4 দিন টাইম যদি দাও, যে দিনে যদি 4টা করে বা 5টা করে, কারণ ক্লাসগুলোর ডিউরেশন কিন্তু ভাই 1 ঘন্টা ম্যাক্স, 1 ঘন্টা থেকে ম্যাক্স কত গেছে ভাই? ব্যাকরণ অংশ, ওই ব্যাকরণ অংশটা ক্লাস এসে সর্বোচ্চ মনে করো যে 30 মিনিট 45 মিনিট এরকম করে, এবং খুবই অর্থাৎ শর্টকাটে টোটাল ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে 25টা প্লাস ক্লাস, এবং এত শর্টকাটে যে প্লাস পাওয়া যাবে যদি ক্লাস না গাদাল বুঝবে না, সেই জন্যই আর কি বাংলার এই কোর্সটা লঞ্চ করা। সেই সাথে আরেকটা ব্যাপার দেখো, সেটা হলো যে যদি তুমি 25 ব্যাচ হও, আমি ভাই আপনাকে একটা গল্প বলি, আমি হলাম বাংলা মালিক স্যারের কাছে পড়তাম, ঠিক আছে? তো মালিক স্যারের কাছে আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি প্রতিদিন একটু হইলেও পড়বো বাংলা, যে প্রতিদিন পিছনে যাই বসে থাকি, আর আমার গার্লফ্রেন্ড ছিল ওখানে, তখন থেকে ছিল, তো ওখানে আমি যাই বসে থাকতাম, রেগুলার কিছু হইলে পড়তাম, বাট আমার কিছু ফ্রেন্ড ছিল ওরা আমার মতো বাংলাতে ভালো নাম্বারই পাইছিল, বাট ওদের স্ট্র্যাটেজিটা ছিল যে খুব টানে পড়তো। তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সের যে ম্যাটেরিয়ালগুলো, আমাদের কি ওনে সহায়ক বাংলা সাহিত্য থাকবে, এখানে ভাইয়ের একটা খুবই ফেমাস বই আছে বাংলা সেকেন্ড পেপার MCQ, ওই বইটা থাকবে, এবং আমাদের সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র যে বইটা, ওটাও কিন্তু আমরা PDF আকারে যারা বাংলা নিয়ে এখন লাস্টের মোমেন্টে প্যারা খাচ্ছ, এটা কিনে নাও, 5 দিনে বাংলা শেষ করে দিয়ে বসে থাকবা, 5 দিনে বেশি লাগবে না। আচ্ছা ভাই, এখন আপনি একটা 25 ব্যাচের স্টুডেন্টকে কি বাংলা সিলেবাস শেষ করতে বলবেন নাকি ওকে গ্র্যাজুয়ালি পড়তে বলবেন? আপনার সাজেশন কোনটা থাকবে? মানে 25 ব্যাচের শিক্ষার্থী, হ্যাঁ, যে 25 ব্যাচ, 25 ব্যাচের শিক্ষার্থীকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ওরা ওই, তুমি একটা কথা বলো না যে বুকে হাত দিয়ে বলতো সিলেবাস শেষ হয়েছে কিনা, হ্যাঁ, তুমি কিন্তু 24 ব্যাচের পোলাবানকে ধরে ধরে সিলেবাস শেষ করে ফেলছো, রাইট? কিন্তু 25 ব্যাচেরটা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা বেসিক্যালি এখন যে কাজটা করতে পারো, যদি তোমরা কোর্সটা নাও লাইভ যদি নেয়, তাহলে কিন্তু ওরা বেসিক্যালি যে সমস্যাটা হয় লাইভ নিলে কখনো ক্লাস করো, ওই টাইমে দেখা যাচ্ছে আর একটা ক্লাস থাকে, এই থাকে, সে থাকে, না আমার ভাই কথা হলো লাইভ নিলে আরও একটা বড় ঝামেলা আসতো, আমি ফিজিক্স কেমিস্ট্রি লাইভ কখন করবো আর বাংলা লাইভ? এক্স্যাক্টলি, ফিজিক্স কেমিস্ট্রি লাইভ তো ইন্টারেস্ট থাকে, বাংলা তো আমি যতই এখানে নাচানাচি করি অনলাইনে আসে বা যতই গান টান গাই, বাংলা ইজ কাইন্ড অফ সায়েন্সের যারা আছে ওদের জন্য একটা বোরিং সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমাদের রেকর্ডেডটাই বেটার, রেকর্ডেড। তার মানে 25 ব্যাচের যারা আসতো তোমাদের জন্য শুধু 25টা না, আরও বেশি ক্লাস আছে, তবে সেটা হলো যেটা আমি যেটা সামনে লঞ্চ হবে, তবে এই এটা ওরা কিনতে পারবে কিনা? ওরা কিনতে পারবে এটা, হ্যাঁ, এটা কাইন্ড অফ একটা ক্র্যাশ কোর্স, যেই পারবে, তবে হ্যাঁ, এটা সত্যি কথা বলছি, যদি A+ পেতে চাও, মানে যদি A+ পেতে চাও শর্টকাটে হোক যেভাবে হোক A+ পেতে, তোমার তো A+ দরকার,
যদি পিএইচডি করতে চাও বাংলা তাহলে আমার এই কোর্স লাগবে না, স্পষ্ট কথা। যদি মনে করো তোমার যে তুমি এ প্লাস লাগবে তাহলে তুমি এই কোর্সটা নাও, তাহলে এই কোর্স বাস। আর যদি মনে করো পিএইচডি তার দরকার নেই। ওকে, আমরা তো হ্যাঁ কোর্স কন্টেন্ট নিয়ে কথা বললাম, আপনি যদি একটু তারপর আপনার কোর্স প্ল্যানটা ওদের সাথে শেয়ার করতেন। আচ্ছা আরেকটা কথা, কমেন্ট সেকশনে আমরা লিঙ্কটা দিয়ে দিব এবং কয়েকদিন পরে মার্কেটিং স্টার্ট হবে ভাইয়া, বেশ কিছু ফ্রি ক্লাসও হয়তো বা নিবে, ফ্রি ক্লাসও নিব, তো তখন তুমি এনরোল করে ফেলতে পারো, এখন এনরোল করে ফেলতে পারো, এখন এনরোল করলে কিন্তু একটা ডিসকাউন্ট প্রাইস আছে যেটা কয়েকদিন পরে আমরা বাড়াই দিব। হ্যাঁ প্লিজ কন্টিনিউ আপনার কোর্স প্ল্যানটা। হ্যাঁ, আমার কোর্স প্ল্যান হচ্ছে যে বাংলা প্রথম পত্রের উপর যে গদ্য পদ্য যে চোদ্দটা ক্লাস আছে, সাধ্যগুলো চোদ্দটা ক্লাস থাকবে, আর উপন্যাস নাটক দুইটা ক্লাস আছে। এবং কেন অল্প দিয়েছি, কারণ আমার পড়ানোর স্টাইলটা ছিল এমন যে আমি আগে সর্বপ্রথম যে কাজটা করেছি সেটা হচ্ছে যে ওই গল্প বা উপন্যাস বা নাটক বা কবিতা আগে এটার উপর আমি 10 বা 5 মিনিট কথা বলছি, একদম তোমাদের ম্যানেজমেন্ট করছে লাইভ ক্লাস করতেছে তাকে তাকে কথা বলছিলাম 5-10 মিনিট, পুরোটা ওভারঅল আলোচনা করছি, তারপর আমি লাইন বাই লাইন ব্যাখ্যা করছি। তার মানে তোমরা যারা আমার ওই 5-10 মিনিট শুনবা তোমরা সৃজনশীল লিখতে পারবা, তারপর তোমরা MCQ অ্যান্সার করতে পারবা, মানে মোটা কথা হচ্ছে তোমরা যদি শুধুমাত্র এই ফার্স্ট পেপারটা যদি আমার এইভাবে শোনো তাহলে তোমরা ভালোভাবে ক্লাস করতে পারো। আর সেকেন্ড পেপার যেটা বিশেষ করে বাংলা দ্বিতীয় পত্র, এটা হচ্ছে নির্মিত অংশ যেটা আমাদের 70 মার্কস, আর ব্যাকরণ হলো 30 মার্কস। এই 30 মার্কস যে ব্যাকরণটা আছে ওটার উপর আমি 7টা ক্লাস নিয়েছি, টোটাল 7টা টপিকস আছে, 7টা ক্লাস নিয়েছি। আর যে নির্মিত অংশ যেটা আছে, নির্মিত অংশ বলতে যে আমাদের রিটেন পার্ট যেটা আমরা বলি সেটার উপর আমি 5টা ক্লাস নিয়েছি, যে কিভাবে লিখতে হবে, হ্যাঁ কিভাবে লিখতে হবে, যেমন হচ্ছে যে খুদে বার্তাকে আমাদের মনে হয় ভাই। আর কথাবার্তা বাড়ানোর ক্ষেত্রে আপনাকে যদি আমি বলি আমি HSC বাংলাতে ভালো মার্ক তুলতে চাই, আপনি কি কি তাকে সাজেশন দিবেন? HSC বাংলাতে আমার 90+ চাই, আপনি 5টা সাজেশন দেন যেকোনো স্টুডেন্ট। আমি সত্যি কথা বলতে যে বরাবর মতো আমি একটু ফাঁকিবাজি স্টুডেন্ট ছিলাম যখন আমি ছাত্র ছিলাম। কেন? কারণটা হলো যে আমি সবসময় যখন বাংলা লিখতাম মানে তখন সবার আগে আমি মার্জিন করে নিতাম সুন্দর করে, এবং এক সাইডে না চতুর সাইডে মার্জিন করে নিতাম, বুঝছো? মার্জিন করার পরে তারপর খাতাটা ছোটো হতো, এরপর আমি কি করতাম ওই যে পয়েন্ট আকারে 1 নং প্রশ্ন উত্তর দিয়ে আমি তখন এটাকে মোটামুটি চমৎকারভাবে ইয়া করলাম, মানে ডিজাইন করতাম, রাইট? মানে সৌন্দর্যবর্ধন, মানে মেন কথা হচ্ছে যে যতটুকু মেকআপ করতে পারে, এখন তো হচ্ছে মেকআপটা বেশি খাচ্ছে মার্কেটে, মেকআপ যত বেশি দিচ্ছে তত বেশি খাচ্ছে। তখন আমি কি করতাম খাতাটাকে সুন্দর মুখে সাজোগুজো করতাম, মেকআপ দিতাম, মেকআপ দিয়ে পুরো মেকআপ বক্স করে পুরো সেভাবে সাজাই গুছে তারপরে মনে করো যে আমি প্রচুর লিখতাম, আর শুধু পয়েন্ট আঁকা দিতাম, শুধু পয়েন্ট দিতাম বেশি। এ প্লাস পেতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যেটা সেটা হচ্ছে যে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে খাতাটাকে সুন্দর গোছাইতে হবে। আর আমি তোমাদেরকে যেভাবে পড়াগুলো দিয়েছি বা যেভাবে পড়াইছি আশা করি তোমরা সাধারণত দিয়ে দিছি PDFটা, PDF তোমরা মোটামুটি একটু ভালো করে দেখো বাংলা A+ পাবা, আর খাতাটা অবশ্যই কেউ খালি রাখবা না। একটা কথা বলি, যখন রচনা লিখতেছিলাম বা মানে এসে লিখছিলাম তখন আমার এখনও মনে পড়ে, সেটা হচ্ছে যে আমি লিখছিলাম কবির ভাষায়, কবি কিন্তু কে আমি জানতাম না, আচ্ছা নিজেই কবিতা নিজে বলছো কবিতার ভাষায়, মানে কবির ভাষায় নিজে লিখছি, কবিতা বানাইছিলাম, স্টুডেন্ট যারা এখন আছে তারা মনে অলরেডি এই পথে আগাচ্ছে। তবে খাতা আমি একদম সম্পূর্ণভাবে প্রচুর লিখতাম, মানে এত লিখতাম যে আমার যারা ভালো স্টুডেন্ট যারা ছিল প্রথম দিকে তারা আবার অবাক হইতে কিরে কাহিনী কি, ও এত এত খাতা নিচ্ছে, এত লুজ নিচ্ছে, ব্যাপারটা এরকম, মানে তাহলে বড় করে লিখতে হবে। সেকেন্ড পয়েন্ট, সাইজ ম্যাটার, সাইজ ফ্যাক্ট, খাতার খুব সাজুগুজু করতে হবে ভালোভাবে, আর অবশ্যই মার্জিন তো অবশ্যই বেটার দেওয়া উচিত। আর 1 নং প্রশ্ন উত্তর তোমার যেখানে দেখছো হাফ পৃষ্ঠা শেষ হয়ে গেছে, তুমি যেভাবে হোক যেভাবে পারো ওই পৃষ্ঠা আর লিখো না ভাই, আর পৃষ্ঠা দাও, খাতা সরকারি এবং প্রচুর পরিমাণে তোমার প্রচুর পরিমাণে তুমি লিখবা, একটা খাতা যদি অল্প লিখছো বাস নিচে কি করবে জানো, দুটো দাগ দিয়ে দেবা, মানে খাতা লেখা শেষ দুটো দাগ দিয়ে দেবা, বাস যদি দাগ দেওয়ার পরে তোমার কাছে মনে আরও সময় আছে তাহলে তুমি সুন্দর করে এভাবে মানে একটা কথা সাজুগুজু খাতাটা করবে, তাতে তুমি A+টা 100% পাবে ইনশাল্লাহ। আচ্ছা তবে বাংলা A+ আমি গ্যারান্টি দিতে পারি এই কোর্সটা করবে, আবার অনেকে ফাঁকি মারবে,
ফাঁকি মারা যাবে না, অনেকে না নাই 25টা ক্লাসে যদি ফাঁকি মারিস তাহলে তোর আসলে ফেল করা উচিত, আসলে আর ফেল করা উচিত। আচ্ছা ভাই আমি এখন কমেন্ট পড়া শুরু করি। ভাইয়া সম্মানিত বাংলা দ্বিতীয় পত্র বই কেনার কোনো বই কেনা লাগবে কিনা? আপাতত নাই, কোনো বই কেনা লাগবে না, এবং আমরা কোর্স প্ল্যানটা ওই বই থেকেই সাজাইছি। সম্মানিত বাংলা দ্বিতীয় পত্রই আমরা পড়াবো, এখানে ম্যাটেরিয়াল হিসেবে এটা ফ্রি দেওয়া থাকবে। পরীক্ষার টাইম মেনটেনিং নিয়ে কী করা যেতে পারে, টাইম মেনটেনিংয়ের ক্ষেত্রে আমি বলবো যে আগে মডেল টেস্ট দেওয়া, ঠিক আছে? অর্থাৎ তুমি হঠাৎ করে পরীক্ষার হলে টাইম মেনটেনিংয়ের কোনো সিক্রেট নাই, বাট তুমি যদি অনেক বেশি প্র্যাকটিস করে যাও যে না আমি অফলাইন মডেল টেস্ট দিয়েছি 7-8টা, ওগুলাতে আমি এক্সপেরিমেন্ট করছি যে না আমি একটু জোরে লিখলাম ধীরে লিখলাম, যেমন হোক এই টাইম মেনটেনিংয়ের প্র্যাকটিসটা যদি আগে থেকে করা থাকে তখন পরীক্ষার হলে পারবা। ভাইয়া এইচ কোর্সের লাইভ ক্লাস কি হচ্ছে? লাইভ ক্লাস হচ্ছে ক্যাপস্টোনের, ক্যাপস্টোনের যেটা ফেসবুক গ্রুপ আছে প্রাইভেট গ্রুপ, ওই গ্রুপে জয়েন করো, যদি না হয়ে থাকো ফেসবুক পেজে মেসেজ দিবা। ভাইয়া সিলেবাস শেষ হয় না কী করবো বলেন? আমাদের কোর্সে এনরোল করে ফেলতে হবে, কোর্সে এনরোল করে জেদ নিয়ে পড়াশোনা করতে হবে। ভাইয়া রিসেন্ট টপিক্স থেকে রচনা আসতে পারে? ভাইয়া এটার কোশ্চেন আপনার প্রতি, রিসেন্ট টপিক্স থেকে রচনা আসতে পারে? হ্যাঁ রিসেন্ট সমসাময়িক যে ইস্যুগুলো, হ্যাঁ যেমন ম্যাট্রয়েল হতে পারে, হ্যাঁ তারপরে হচ্ছে পদ্মা সেতু হতে পারে, তারপরে হচ্ছে যে বিশেষ করে সমসাময়িক যে আমাদের যে ইস্যুগুলো আছে বা বিশেষ করে আমাদের উন্নয়নমূলক। এখন আমার প্রশ্ন হলো যে ভাই সমসাময়িক থেকে তো সব দিবে না, একটা দিবে, আমি যদি একটা দিবে, আমি যদি টিপিক্যাল ষড়ঋতু বা শ্রমের মর্যাদা এগুলো এগুলো তো একদম কমন, আমি আমার দৈনন্দিন জীবনে বিজ্ঞান, আমি হ্যাঁ দৈনন্দিন জীবনে বিজ্ঞান আসবে না, এটা কথাটা ভুল, কারণ আমরা তো বিজ্ঞানের যুগে বসবাস, মানে আলটিমেটলি ঘুরে উল্টে দৈনন্দিন জীবনে বিজ্ঞান থাকবে, আর যাই আসুক না কেন তুমি মোটামুটি পরীক্ষা অ্যাটলিস্ট ইয়া করে আসবা না, মানে রেখে আসবা না, তুমি ঘুরে ফিরে যা দাও কিন্তু হেডলাইন যেটা দিবা ওইটা হচ্ছে যে ওই যেটা আসবে তার সাথে সম্পর্ক করে দিবা, আর ভিতরে লিখো লিখো। আচ্ছা ঠিক আছে, এইচ কোর্সের বাংলা মডেল টেস্টের অপশন আছে ভাই, এখানে বাংলা এক্সাম থাকবে কিনা? অবশ্যই থাকবে। ভাইয়ের সাথে কথা বলে আমরা অলরেডি বেশ কিছু এমসিকিউ কোশ্চেন অ্যাড করে দিছি, এবং আমরা এখানে হলো রিটেনের কোশ্চেনও দিয়ে দিব। এখন রিটেন কি এক্সাম দিতে পারবা তুমি তা না, আমরা রিটেনের কমন উপযোগী সৃজনশীল এক্সাম আকারে দিয়ে দিব, আমাদের কিউজি টেস্টের এক্সাম এখানে খুবই জলদি অ্যাড হয়ে যাবে। ভাইয়া ফেইজে মেসেজ দিছিলাম, ফেইজে না তুমি পেইজে মেসেজ দিছিলা, বাট সমস্যা নাই। এই ঈশান মাহমুদ, একাডেমিক টু অ্যাডমিশন ওয়েস্ট অফ মানি, কেন রে ঈশান তুই এই কমেন্টটা তো স্প্যাম করতে তোকে কয় টাকা দিছে বলতো? এটা 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 কোনো কথা নাকি? এই স্প্যাম করবি না, মিথ্যা কথা বলবি না, ওখানে মেলা মানুষজন আছে, এবং তোমাদের কিন্তু একাডেমিক টু অ্যাডমিশনে আগামী 20 তারিখের মধ্যে এমন একটা ভয়ানক জিনিসপাতি অ্যাড হবে তুমি কিন্তু বুঝতে পারবা না, আমরা ওইটা লাইভ এনে দেখাবো আমরা এবার ভিতরে কী কী অ্যাড করছি, এবং পৃথিবীর কোনো কোর্সে এরকম শুনছো কি না জানি না ভাই, আমরা কিন্তু একবার টাকা নেই, সারা বছর ধরে ক্লাস অ্যাড করি। তো তোমরা যেই 2000 ক্লাসের জন্য আমাকে টাকা দিছিলা ওইটার 1000 ক্লাস আমরা বাতিল করে দিছি, নতুন করে আবার 1000 ক্লাস দিচ্ছি, এক টাকাও নিব না, ফ্রি। এগুলো কিন্তু ফিরিয়ে দেওয়া পারে সময়, এগুলো হলো আমাদের তবর আর কি, তানভীর ইসমান তন্ময় আমার কমেন্ট পড়েন না কেন, পড়লাম কোনো সমস্যা নাই। ভাই এইচএসসি 27 আগে এসএসসি পাস করো, এইচএসসি 26 ব্যাচের উদ্দেশ্যে বলবো যে আমাদের সামনে এইচএসসি 27 মানে কার ভাই, এসএসসি 25 ব্যাচ ভাই, আইরনি করতেছে। আমাদের হলো 26 ব্যাচের সামনে হইলো গিয়া ওয়েবিনার আছে সম্ভবত 20 তারিখে 2:30 দিকে, তো যারা যারা ওয়েবিনারের গ্রুপে, এই তানভীর ইসমান তন্ময় তোর নাম বলছি মারবো ধরে কিন্তু আরেকবার স্প্যাম করলে, তো ওই গ্রুপে জয়েন দিয়ে দিবা। ভাইয়া এইচএসসি 24 বাংলা সাজেশন চাই, ভাইয়া সাজেশন দেন দেখি, আপনি আপনি কিছু গদ্য পদ্য নাম বলেন যেগুলো ওকে ম্যান্ডেটরিলি পড়তে হবে, যেমন হচ্ছে যে 52 দিনগুলো, তারপর বঙ্গবন্ধু এখানে আছে তার মানে অবশ্যই থাকবে, এটা আপনি তিনটা গদ্য তিনটা পদ্য বলে দেন না, আমি এটা সরাসরি এখনই না লাইভে বলে দিই, যদি তোমরা চাও ভাইয়ার ক্যাপস্টোনে ক্লাস তাইলে কমেন্ট টমেন্ট করতে পারো, পেজে মেসেজ দিতে পারো, আমরা ভাইয়াকে ক্যাপস্টোনে অ্যাড করাই দিব, ঠিক আছে? ভাইয়া আইসিটি আর ইংলিশের জন্য এরকম কোর্স দেন, আইসিটির জন্য অলরেডি কোর্স আছে মমিত নিতেছে, এবং ইংলিশের জন্য রায়হান স্যার ভেরি সুন কোর্স আনবে, ওটারও রেকর্ডিং চলতেছে, রায়হান স্যারও দেখতেছে। হ্যাঁ ভাইয়া একটা গালি দেন, মোটিভেশন আসতেছে না, আমি গালি দেওয়া বাদ দিয়ে দিছি, কারণ আমার মাকে তোমরা ফোন দিয়ে কমপ্লেন করো বিভিন্ন আন্টিরা, দ্যাটস ওয়াই আমি গালি দিব না। ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের বাকি ক্লাসগুলো কোন সময় অ্যাড হবে? আর সম্ভবত 2টা মাত্র ক্লাস বাকি আছে, 2টা রেকর্ডেড ক্লাস, পরিমাণগত রসায়ন পার্ট 2 আর স্থিতিবিদ্যা লাস্ট পার্ট, এই 2টা আজকে রাতে রেকর্ড হচ্ছে, অ্যাড হয়ে যাবে। যেই কমেন্টটা করছিস তোর বাকি ক্লাসগুলো শেষ হয়েছে, বুকে হাত রাখা বল, হয় নাই ওগুলো আগে শেষ কর, আর যেগুলো হলো টেস্ট পেপার সলভিং লাইভ ক্লাস ওগুলো চলতেছে, রেগুলারলি ক্লাস চলতেছে, ক্লাস করবে বসে বসে। ওকে ভাইয়া, ভাইয়া কিউএনএর বইগুলো রকমারি থেকে কেনা যায় না কেন, ওখানে সমস্যা হয়? এটা আজব ব্যাপার, কেনা যায় না, কারণ আমরা যখন বই এক ভাই বই 1000 স্টকে আনি 30 মিনিটের মধ্যে বই অর্ডার করে স্টক আউট করে দিচ্ছি, আমার তো তোরা বেশি অর্ডার করিস,
আচ্ছা ভাইয়া, 24 ব্যাচ কে আগে পার করে দেন, তারপর 25-26 নিয়ে বলেন। পার করে দিছি, 24 ব্যাচের জন্য কোর্স আছে, এটা ক্র্যাশ কোর্স দিয়ে তোমাদের ক্র্যাশ কোর্স অনুষ্ঠান। 25-26 ও এই কোর্স কিনতে পারবে, যারা চালাক তারা কিনতে পারবে। ভাইয়া, এইচএসসি 26 এর জন্য একাডেমিক টু অ্যাডমিশন কোর্স কবে আসবে? ওয়েবিনারের দিন 20 তারিখে। এই 26 এর কোর্স আসবে 20 তারিখে, কিন্তু 20 তারিখের জন্য স্টে টুন। এইচএসসি 26 একাডেমিক টু অ্যাডমিশন আসবে 20 তারিখে রাতের বেলা, দুপুর থেকে হলো আমাদের ওয়েবিনার হবে এবং রাতের বেলা কোর্সটা লাইভ হয়ে যাবে কিছুক্ষণের জন্য, তারপরে হইলো গিয়ে দাম বাড়ে যাবে আবার। ভাইয়া, দিনাজপুর কবে আসবেন? দিনাজপুর গেলে আমি পৌঁছ দিয়ে যাবো না, আমার অবশ্যই ছুটি হলে তখন হবে। আর আর আপাতত ভাই আপনার কিছু বলার আছে স্টুডেন্টদের উদ্দেশ্যে? 20 মিনিট হয়ে গেছে। আচ্ছা, আপনি সামনে কি কি ফ্রি লাইভ ক্লাস নেবেন ভাই, কি কি প্ল্যান আপনি একটু ফ্রি ওদেরকে কি প্রোভাইড করবেন? ওরা তো পেইডে যাবে, ফ্রি কি প্রোভাইড করবেন এটা একটু শেয়ার করেন। ফ্রি হচ্ছে যে স্টুডেন্ট সাধারণত সবচেয়ে বেশি যে সমস্যাটা ভোগে সেটা হচ্ছে যে ওরা ব্যাকরণ অংশটা নেই আর কি, এই যে ব্যাকরণ অংশটা। এই ব্যাকরণ অংশের ভিতরে কিছু টপিকস আছে যেমন সমাস, মানে যেটা ওরা ভয় পায় সবচেয়ে বেশি, এটার ভিতরে ফ্রি ক্লাস নিতে পারি। তোমরা কি বলো? হ্যাঁ, তোমরা কি বলো আগে বলো, তোমরাই কমেন্টস করে আমাকে জানাও যে ব্যাকরণের উপর কোনটা নেওয়া যায়। সমাস নেব, তারপরে উচ্চারণ আছে, তারপরে বানান আছে, তারপরে মনে করো এই যে এই সমস্ত টপিকসগুলো, তারপরে আছে যে পদ আছে, পদের শ্রেণী বিভাগ। এখন তোমরা আমাকে বলো যে কোনটা নিলে, মানে স্টুডেন্টদের ওরা ওরাই বলুক যে কোনটা। আপাতত যদি নাও বলে ভাইয়া, আমরা তারপরেও গুগল ফর্ম দিয়ে ওদের কাছে জানতে যাবো ওরা কি কি ফ্রি ক্লাস চায়। এক্স্যাক্টলি। তো আপনি মোটামুটি কত ফ্রি ক্লাস প্ল্যান করছেন সংখ্যা বলেন? 10টা তো অনেক বেশি হয়ে যায়। না, 10টা দেন, 10টা দেব, 10টা ফ্রি ক্লাস। শরীফ ওবায়দুল্লাহ ভাই 10টা ফ্রি ক্লাস আমরা চাই নিয়ে নিছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে কোর্স কিনতে হবে, কোর্স না কিনলে কিন্তু নিবে না। আচ্ছা, এরপরে একজন বলছে ভাই গ্র্যান্ড সেলিব্রেশন কবে হবে? আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের ভিডিও আপলোড হয়ে গেছে, আমরা লাইভ, আমরা অফলাইন গ্র্যান্ড সেলিব্রেশন নেই, আমরা অনলাইন গ্র্যান্ড সেলিব্রেশন করছি, ঠিক আছে? ক্লাসের ডিউরেশন কেমন হবে? 1 ঘন্টার নিচে, অর্থাৎ আমরা বাংলার পিএইচডি করাবো না, আমরা বাংলার ক্লাস দিব। হ্যাঁ, 1 ঘন্টা সব ক্লাসে প্রায় 1 ঘন্টা নিচে হবে, শুধুমাত্র উপন্যাস আর নাটকটা একটু বেশি বড় হয়েছে সামান্য, 1 ঘন্টা 5 মিনিট 10 মিনিট হবে। উপন্যাস 1 ঘন্টা যদি শেষ করেছেন ভাই আপনি মানুষ না, ক্লাস করলে বুঝতে পারবে ওরা কি। আচ্ছা, ক্যাপস্টোনের ইংলিশ নিয়ে কমপ্লেন আসতেছে, তুমি যদি চাও পল্লব সরকার ক্যাপস্টোন ইংলিশ আমরা রায়হান ভাইকে ঢুকাই দিতে পারি, বাট তোমাকে এটার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আমরা অ্যাকচুয়ালি বাংলা ইংলিশ নিয়ে এক্সপেরিমেন্ট করতেছি, সায়েন্সগুলো সেরা করছি, বাংলা ইংলিশ এখন সেরা হওয়ার প্ল্যান চলতেছে। 15 বছর ধরে ক্লাস, রায়ান ভাইও অনেকদিন পরে, ভাইও অনেকদিন পরে, এটা আসলে তোমাদের অ্যাপ্লিকেশনের উপর। এখন তোমরা যদি সিনিয়র টিচারদের ক্লাস চাও, ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর ইট। ওয়ার্ক ফর ইট মানে জাস্ট পেজে মেসেজ দিতে হবে যে ভাইয়া চাই, তাইলে আমরা ভাইদেরকে ক্লাস নেওয়াই দিব। ওকে, তাহলে আমরা ক্লাস। আর ভাইয়া, এমআইএসটির কিউএনএ আছে না? এমআইএসটির কিউএনএ নাই। এইচএসসি 26 কে নিয়ে কিছু বলছে না? এইচএসসি 26 এর আমি বলবো ওয়েবিনার পর্যন্ত ওয়েট করো। ইভেন আর্টস কমার্সের যে ওয়েবিনারটা থাকবে, আর্টস ওয়েবিনারে কিন্তু ভাইয়ার একটা পার্ট থাকবে, ভাইয়া বাংলা নিয়ে বলবে। ভাইয়া, আপনার ফোনটা কি? iPhone 14 Pro। ভাই আপনার আইফোন আছে? হ্যাঁ আছে, একটা ছোট আছে। আমার চেয়ে বেটার নাকি? না না, তোমার চেয়ে বেটার হবে কি হবে, আল্লাহ পিরে। এটা কি প্রো ম্যাক্স নাকি ভাই? বের করেন, বের করেন। নরমাল নরমাল নরমাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাবে আমরা 25টা ক্লাস রাখবো, 1 ঘন্টা নিচে ডিউরেশন থাকবে, 4 দিনে বাংলা প্রিপারেশন হয়ে যাবে, সাথে সহায়ক বাংলা সাহিত্য ফ্রি থাকবে, বইটা কি মানে সম্মানিত বাংলা দ্বিতীয়পত্র বইটা ফ্রি থাকবে, বাংলার এক্সামিনেশন থাকবে, এবং যদি কোর্সে এনরোল করো সামনে, কিন্তু যদি এনরোলমেন্ট ভালো হয় ভাইয়া 10টা ফ্রি লাইভ ক্লাস নেবে। সো ভাইয়া ধন্যবাদ আমাদের লাইভে আসার জন্য, নেক্সট টাইম দেখা হচ্ছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।